হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো একদম ভোরে ভোরে আজকে ঘুম থেকে উঠে গেছি, কারণ গ্রাম থেকে আমার একটা ফ্রেন্ড আসছে আমার বাসায় বেড়াতে। তো ওরা বাস থেকে নেমেই আমাকে কল দিয়েছে যে ওরা ঢাকায় পৌঁছে গেছে। তা আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ওদের জন্য একটু আলু ভাজি আর পরোটা করে নেব। তো সেজন্য আমি আলু কেটে নিয়েছি, আটা করা ছিল আটা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি আলু ভাজিটা করে নিচ্ছি। আলু ভাজি করার জন্য আমি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর আমি রসুনটাকে একটু ভেজে নিয়েছি, এরপর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এরপর আমি এর মধ্যে হলুদ দিয়ে দিব পরিমাণ মতো। আর কাঁচামরিচ থাকলে আপনারা কাঁচামরিচ ব্যবহার করবেন। তো আমার হাতের কাছে কাঁচামরিচটা ছিল না, সেজন্য আমি এখানে ইউজ করিনি। তো আমি হলুদটাকে এখন খুব ভালোভাবে ভেজে নিব, যাতে এর মধ্যে হলুদের গন্ধটা না থাকে, হলুদের গন্ধটা চলে যায়। তো এখন হচ্ছে আমি একটু জিরা গুঁড়ি দিয়ে দিব। আলু ভাজিতে জিরা গুঁড়িটা দিলে একটু ভালো ফ্লেভার আসে। তো অনেকে যেটা করে আমি দেখেছি, আলুটা দেওয়ার পর এর মধ্যে বিভিন্ন মশলা দেয়, তো সেভাবে করলে আমার কাছে হলুদের গন্ধ লাগে। তো আমি সেভাবে করি না। আর আলু ভাজিতে আমি কোনো প্রকার পানি ইউজ করি না, পানি ইউজ করলে আমার কাছে সেই আলু ভাজিটা পানসা মনে হয়। তো আমি এই তো আলু যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। আর এই আলু ভাজিটা আমি করব হচ্ছে একদম লো মিডিয়াম হিটে। এটা লো মিডিয়াম হিটে করলে আস্তে আস্তে এমনিতেই আলু থেকে যে পানি বের হবে তাতেই শুকিয়ে যাবে, আর এক্সট্রা করে এতে কোনো পানি দিতে হবে না। তো অন্যদিকে হচ্ছে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। আমি যখন পরোটা ভাজছিলাম তখনই কিন্তু আমার মেহমানরা চলে এসেছে, তো তারা আসার পর আমি তাদেরকে নাস্তা দিয়ে দিয়েছি। আর ওরা ডক্টরের কাছে যাবে, ওদের আজকেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেজন্য ডক্টরের কাছে যাবে। আর আসার সাথে সাথে আমি সেজন্য নাস্তা টাস্তা দিয়ে বললাম যে তোমরা নাস্তা খেয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপর ডক্টরের কাছে চলে যাও। তো তারা নাস্তা টাস্তা খেয়ে নিচ্ছে। তারা নাস্তা খেয়ে বের হয়ে যাওয়ার পর আমি তাদের দুপুরের খাবারের জন্য সব কিছু রেডি করছিলাম। তো আমি এখানে একটু ঘন ডাল রান্না করছিলাম, মসুর ডাল, আর এখানে হচ্ছে একটু গরু মাংস রান্না করছি, আর ধুন্দুল আলুর একটা তরকারি করব। তো আমি যেটা চেয়েছিলাম যে আপনাদের সাথে সবগুলো রেসিপি শেয়ার করব, যেহেতু মেহমানের জন্য রান্না করেছিলাম, প্রত্যেকটা রেসিপি একটু স্পেশাল ছিল। যেটা হয়েছে যে আমি যখনই রান্নাটা শুরু করব সব কিছু রেডি করে চুলায় নিয়েছি, তখনই আমাদের কারেন্টটা চলে যায়। আমার বাসাটা যেহেতু একটু পেছনের সাইডে, দিনের বেলায় ওইভাবে আলো থাকে না, সেজন্য আপনাদের সাথে আর ওইভাবে আর রেসিপিগুলো শেয়ার করা হয় নাই। তো রান্না করতে করতে যতটুকু ভিডিও করা হয়েছে ঠিক ততটাই আপনাদেরকে দেখাবো। দাঁড়ান, আমি এখন তরকারিটা একটু নেড়ে চেড়ে দেই। আচ্ছা, কথা বলতে বলতে কিন্তু আমি এর মধ্যে দুটো মশলা দিয়েছি, একটা ছিল গরু মাংসের ওই যে রাঁধুনি যে মশলাটা আছে সেটা দিয়েছি, আর এমনি ঘরে আমি যেই গরম মশলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়েছি। এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন ঢেকে দিব। আর অন্যদিকে আমি এখন যেটা করব, আমি কিছু তরকারি কেটে নিব। তো আমি এখানে ধুন্দুল কেটে নিচ্ছি। বাজারে তরকারির যে দাম, এই ধুন্দুলও 60 থেকে 70 টাকা কেজি। তা আমার বোনের জামাইকে দিয়েছিলাম ধুন্দুল আনার জন্য, সে ধুন্দুল নিয়ে এসেছে। আনার পর এটা এক রাত ফ্রিজে ছিল। তো সকালবেলা আমি যখন এটাকে কাটছিলাম আমার কাছে একটু শক্ত মনে হচ্ছিল, আর এটা কাটার সময় দেখি যে দুটোই একদম পুরো ইয়ে হয়ে গেছে, এগুলো খাওয়ার মতো না। তো আমি দেখে দেখে বেছে যতটা নিতে পেরেছি নিয়েছি, একদম অল্প করে একটু তরকারি রান্না করেছিলাম। একটা তো পুরোই ফেলে দিয়েছি, ওটাতে একটুও নিতে পারিনি। আর একটা থেকে মনে হয় এক পিস নাকি দুই পিস নিয়েছিলাম, আর সব ফেলে দিতে হয়েছে, আর একটা পুরো নিতে পেরেছিলাম। তো যাই হোক, আমি এর সাথে একটু আলু দিয়ে রান্না করব। তো আমি এগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমার রান্না হচ্ছে, আর বাসায় যেহেতু কেউ নেই, সব কাজ একা হাতেই আমাকে সামলাতে হয়েছিল।
তাই তো, আমার গরুর মাংসটাও কিন্তু মোটামুটি হয়ে আসছে। তো আমি সাধারণত গরুর মাংস রান্না করলে একটু মিডিয়াম হিটে রান্না করি। তো সেদিনকার যে গরুর মাংসটা আমি রান্না করেছিলাম, গরুর মাংসটা এত হার্ড ছিল, আমি মনে হয় প্রায় 2 ঘন্টা পর্যন্ত রান্না করেছি। তারপরও গরুর মাংসটা প্রচুর পরিমাণে শক্ত ছিল, কিন্তু খুবই মজা হয়েছিল, আমার মেহমানরা খুবই পছন্দ করেছিল। তাই তো এখন আমি এখানে গরু মাংসের জন্য একটু আলু কেটে নিব। আর গরু মাংস আলু তো আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে দেখেন, আলুটাও কিন্তু পচা। বেশিরভাগ জিনিসই যখন কিনে আনি, কিনে আনার পরে দেখা যায় যে ভেতরটায় নষ্ট থাকে। আর আলুর কেজি হয়ে গেছে 40 টাকা। চিন্তা করেন যে আলু 13-14 টাকা, 20 টাকা কেজি ছিল, সেটা এখন হয়ে গেছে 40 টাকা। এরকম যদি মানে নষ্ট পড়ে তাহলে মানে কেমনটা লাগে, খুবই খারাপ লাগে আসলে। তো যাই হোক, এখন অল্প করে একটু আলু দিয়ে দিব। আর আমাদের যে মেহমান বা আমার মেয়ে, আমাদের বাসায় যারা থাকেন, সবাই হচ্ছে গরুর মাংসে আলুটা খুবই পছন্দ করে। আমি এখানে মোটামুটি ভালোই আলু দিয়েছিলাম, তারপর যখন আমরা খেতে গিয়েছিলাম সবাই, আলু কম কেন, আলু কম কেন, গরু মাংসের থেকেও সবাই আলুটা বেশি খুঁজেছিল। তো যাই হোক, আমি মনে হলো যে ধুন্দুলে আলু কম হবে, সেজন্য আরও একটা আলু ধুন্দুলে দিয়ে দিলাম। তো আমার কাটাকাটি শেষ, এখন আমি আলুগুলোকে খুব ভালোভাবে একটু ধুয়ে নিব। ধুয়ে এটাকে আমি গরু মাংসের মধ্যে দিয়ে দিব। গরু মাংসটা কিন্তু লাস্ট প্রায় 1 ঘন্টা থেকে চুলায় হচ্ছে মিডিয়াম হিটে। তো আমার ডাল রান্নাটা হয়ে গেছে, ডালে এখন আমি একটু বাগার দিয়ে দিব। তো আমি প্রায় সময় ডালে বাগার দিই না, কাঁচা তেলও দিই না। তো আমার মেয়ে যেহেতু যে একটু ডায়েটে ছিল, সেজন্য ওইভাবে রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে গিয়েছে। তো তেল ছাড়াই আমি বেশিরভাগ সময় দেখা যায় যে ডালটা রান্না করি, সব কিছু দিয়ে একসাথে বসিয়ে দেই। আর আমি সেটাকে ঘুটনি দিয়ে ঘুটিও না, ওইটা এমনিতেই ধরেন 1-1.5 ঘন্টা আমি যখন চুলায় বসিয়ে রাখি, ওটা এমনিতেই ডাল সব ইয়ে হয়ে যায়, তো ওটাকে আর ঘুরতে হয় না। তো যাই হোক, এক হাতে ক্যামেরা ধরেছিলাম, এক হাতে বাগার দিছিলাম, এই ব্যাপারটা খুবই মানে ইয়ে ছিল, মোটামুটি চ্যালেঞ্জিং ছিল, কারণ যেহেতু গরম জিনিস। তো যাই হোক, অনেক কষ্ট করে বাগারটা দেওয়া হলো। বাগার দেওয়ার পর ডালটাকে আরেকটু ফুটিয়ে নিচ্ছে, কারণ মেহমানরা ডাক্তারের কাছ থেকে কখন আসে কখন খায় তারও কোনো ঠিক ঠিকানা নাই, যদি নষ্ট হয়ে যায় প্রচুর গরম, সেজন্য এটাকে আবার একটু ফুটিয়ে তারপর রেখে দিব। আর এদিকটায় হচ্ছে আলুগুলো দিয়ে দিয়েছি গরু মাংসে, আর এটাকে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। তো ইদানিং আমার কথা বলতে আসলে খুবই কষ্ট হচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, কারণ ডেঙ্গুর, এটা মনে হয় ডেঙ্গুর প্রভাবে হচ্ছে, আমি ঠিক জানি না, নাকি অন্য কোনো সমস্যা। তো এই তো রান্নার মাঝখানেই হচ্ছে ওরা চলে এসেছে, ওরা যত তাড়াতাড়ি চলে আসবে আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, একটু আম টাম খেয়েছিলাম, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, সব কিছুই হয়েছে। তারপরে আমরা সবাই মিলে সন্ধ্যায় একটু বাইরে ঘুরতে চলে এসেছিলাম। তো যেহেতু মানে সারাদিনই খুবই ইয়েতে ছিল, আজকেই আসছে, আজকে আবার ডাক্তার দেখালো, তো একটু রেস্ট টেস্ট করার পর বললাম যে চল একটু ঘুরে আসি বাইরে থেকে। তো আসলাম আমরা 10 তলার সামনে এসে একটু ঝালমুড়ি খেলাম, তারপরে ফুচকা খেলাম, এরপরে নাচোস, তারপরে একটা যেন কী ছিল, ও পাস্তা ছিল, যাই হোক আমি ভুলে গিয়েছি কী কী খেয়েছি। তো খুবই সুন্দর একটা সময় কাটিয়েছি। তো সে ছিল হচ্ছে 2 দিন ছিল, তো চলে গেছে, এর মধ্যে আমি আর কোনো ভিডিও করিনি, তার সাথে এটা আমার একটাই মাত্র ব্লগ। তো এই তো আজকের ব্লগটা এ পর্যন্তই। আচ্ছা, আর একটা কথা বলি, আমরা সবাই খেয়েছিলাম 10 তলার সামনে, সেখানের খাওয়াগুলো কিন্তু খুবই খুবই টেস্টি, আমার কাছে খুবই ভালো লাগে। বিভিন্ন রেস্টুরেন্ট থেকেও এদের খাবারের মান আমার কাছে কেন জানি খুব ভালো লাগে, প্রাইসটাও খুবই রিজনেবল, টেস্টও খুব ভালো। তাই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ব্লগে আবারও সবার সাথে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।